Assalamu alaikum, Shawike. Today, to refreshment, we are going to Cafe 24. And we are going to vatiary. Bordigir part. পিছনে হচ্ছে আপনার এটা বটদিগির পার রোড আর দেন এটা আপনার দুদিক দিয়ে আসছে একটা হচ্ছে ভাটিয়ারি দিয়ে আর একটা হচ্ছে বিএম গেট দিয়ে এন্ড আমাদের জার্নি আমরা স্টার্ট করেছি এই যে দুইটা দেখছেন এটা হচ্ছে আমার ফ্রেন্ড একটা চন্দ আর একটা হচ্ছে তহিদ আমরা আপনার আর্মি চেকপোস্টে ফেলে এসেছি মাত্র আমাদের দুইটা বাইকই চেক করেছে কিনা সো যারা বাইক করে নিয়ে আসবেন ওকে আর পিছনের জনের হেলমেটটা অবশ্যই আমাদের ক্যাফে 24 এটা হচ্ছে একটা পার্কিং এলাকা পার্কিং এই পাশে গাড়ি পার্কিং এন্ড এই পাশে মোটরসাইকেল এন্ড এই যে এটা হচ্ছে আমাদের ক্যাফে 24 আমরা আছি ক্যাফে 24 এর মাঝে ঢুকবো আপনার এই জায়গা থেকে টিকিট নিতে হবে টিকিট হচ্ছে গিয়ে আপনার 50 টাকা করে আর ছোটদের হচ্ছে গিয়ে আপনার 30 টাকা করে দিতে হবে এইটারে মানে ভিডিও ওইটারই না ভিডিও করবে টিকিটেরই এই টাকা কেটে নেবে এইটাই না আপনার বয়স 50 শেষে 30 6 টাকা 3 টাকা 12 দিস ইজ আওয়ার টিকিট এন্ড আমরা টিকিট নিয়েছি তিনটা আমরা একটা ইনকাল করব সো আমরা এই যে ঢুকলাম আপনার ছবি তোলার জন্য দুইটা পোস্টার দেওয়া হয়েছে সাজেক একটা সাজেক আরেকটা কি জানি নীলগিরি দুইটা পোস্টার দেওয়া হয়েছে দুই পাশে এখানে আসলে আপনারা ইচ্ছা করলে ছবি তুলতে পারবেন এবং ইজ লাইক ছবি তুললে মনে হয় যে নীলগিরি কিংবা সাজেকে আসি হ্যাঁ ট্যাঙ্কটা দেখতেছেন এই ট্যাঙ্কটা আমার বুঝছেন এই ট্যাঙ্কটা আমি এখানে রেখে গেছি আমার আমি দিয়ে দিছি যে আর তো কাহিনি দেখেনি না আমার আমার নাম ট্যাঙ্ক 62 1960 ভিডিও করলে তো ঠিক হবে 1962 সালের এটা এই না এটা পছন্দ পছন্দ করে না ওই জায়গা পছন্দ করে না আমি আসি ও পছন্দ করে এই ছবি পরে এখন আগে আমার জিনিস শেষ করি ট্রেন টিকিট কাউন্টার
এই জায়গায় আপনার বাচ্চাদের জন্য একটা ট্রেন দেওয়া হয়েছে। এপাশে আরেকটা ট্যাঙ্ক আছে, এই যে এপাশে আরেকটা ট্যাঙ্ক আছে। আমরা একটু ট্যাঙ্কের আত্মকাহিনীটা আবার দেখবো, ট্যাঙ্কটা এটার আত্মকাহিনীটা কী, দুটার একটু ডিফারেন্স আছে। আমার নাম এমপিসি এমটিএলবি। পিছনের ভিউটা অনেক সুন্দর। এটা হচ্ছে ক্যাফে 24, এন্ড এটা হচ্ছে একটা লেক যেখানে আপনি চাইলে বোটিং করতে পারবেন, মাছ ধরতে পারবেন। এখানে অনেক সময় মানুষ মাছ ধরতে আসে, ইনফ্যাক্ট আমিও এসেছিলাম একবার। এটা হচ্ছে এই লেকটার আরেকটা পাশ। আমরা এখন যাবো ঝর্ণায়, যেটা এখানের মেইন অ্যাট্রাক্টেড এখন জিনিস। আমরা ওই জায়গাটার মধ্যে যাব। এটা হচ্ছে অ্যাঙ্গেল পয়েন্ট, অ্যান্ড এখানে আমরা এসেছিলাম একবার আপনার মাছ ধরতে। এই জায়গায় বসে মাছ ধরছি, ভালোই মাছ পাইছিলাম। তো আমরা আসছি যে ওয়াটারফল, অ্যান্ড এটা মিট করা হয়েছে। এটা একটা কাঁচের ব্রিজও দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা কাঁচের ব্রিজ, অ্যান্ড পিছনের ঝর্ণাটা। আমি আপনাদেরকে ঝর্ণাটা ভিডিও দিব। এটা হচ্ছে নতুন করা হয়েছে কিছুদিন আগে, অ্যান্ড পিছনে অনেকগুলো মানুষ দেখছেন, অ্যান্ড বেশিরভাগ মানুষ এই ঝর্ণাটা দেখতে আসে এখন। এই যে আমি মূল পয়েন্টে চলে এসেছি, এই উপর থেকে ঝর্ণার পানি পড়ছে, ওই জন্য অনেকগুলো মানুষ করে দেখেছে। এখান থেকে আপনার ভিউটা আসতে তো অনেক জোস একটা ভিউ, আপনি দেখতেই পাচ্ছেন পিছনে ভিউটা। অ্যান্ড ওই যে এটা হচ্ছে একটা কাঁচের ব্রিজ, ঝর্ণায় নামলাম এখন। এই তো পিছনে একটা ঝর্ণা, ভিউটা অনেক সুন্দর আসতেছে এই পাশে। আমরা ঝর্ণা ঘোরাঘুরি সব শেষ করলাম, আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের আগের জায়গায়। এখানে কি লেখা আছে? আমাদের ঘোরাঘুরি শেষ হয়েছে মাত্র একটা পার্টে, আমরা যাবো এখন আরেকটা পার্ট। অ্যান্ড ঘুরে আসলাম আপনার এই পার্ট থেকে, এখন আমরা যাবো এই জায়গায়। ওকে চলেন তাহলে একটু দেখি এই পাশে কী আছে। এই জায়গায় যে ওয়াটারফলটা, এটা আপনার নিউ হয়েছে, আগে ছিল না, আমি অনেকবার এসেছি। আসলে ক্যাফে 24টা অনেক উন্নত করতেছে। ওয়াটারফল
যেটা দেখছেন পিছনে একটা নার্সারি আছে, এটা আর্মিদের নার্সারি। এই যে এখানে লেখা দেখতে পাবেন, বিরিয়ে দাও অর্ণ তরুলটা নার্সারি, বিভিন্ন প্রকার চারা গাছে বিক্রি হয়। এই এই জায়গাটাতে একটা নার্সারি আছে, ফ্রেন্ডরা অনেক মজা করছে এখানে। অ্যান্ড এই জায়গায় অনেক কিছু নিয়ে হয়েছে, এগুলো আগে ছিল না কখনো, এটা জাস্ট স্টার্ট করেছে। এই জায়গা করেছে এটা, এই যে পিছনে যে নৌকাটা ঢুলতেছে এটা নিয়ে হয়েছে। অ্যান্ড খুব মজা পাচ্ছি এখানে এসে, বিকজ অনেকদিন পরে এসেছি অ্যান্ড অনেক নতুন কিছু দেখতে পাচ্ছি। অ্যান্ড দিস ইজ মাই থার্ড ব্লগ ইন ক্যাফে 24। জানি না কেমন হচ্ছে, আশা করছি সবার কাছে ভালোই লাগবে। অ্যান্ড আমি ব্লগ করছি ফোনে, অ্যান্ড হাত দিয়ে দেখ তো আই একটু নাড়াচাড়া করছে ফোনটা। অ্যান্ড পিছনে এই জায়গাটা বসার জন্য দিয়েছে, এই যে উপাস থেকে বাসার ফ্রাম। এখানে একটা পাখির জন্য একটা মানে পাখির ইয়া করেছে, যেখানে অনেকগুলো পাখি আছে। অ্যান্ড এভরিথিং ভালোই লাগছে আমার কাছে। এগুলা মেবি কোয়েল, হ্যাঁ কোয়েল আছে, লাভ বার্ড আছে। অ্যান্ড ঘরগুলো অনেক সুন্দর করে বানানো হয়েছে এখানে। অ্যান্ড উপর একটা চিলড্রেনদের জন্য প্লে জোন করা হয়েছে, এগুলো আগে ছিল না, এগুলো জাস্ট নিউ মেক করা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে একটা ছোটো বাচ্চাদের প্লে জোন, যেখানে আসলে আপনার ছোটো বাচ্চারা যদি চড়তে ইচ্ছা করে বা জাস্ট ছোটো বাচ্চাদের জন্যই মেক করা হয়েছে আলটিমেটলি। অ্যান্ড এখানে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে সব কিছু সিকিওর, আপনার কোনো প্রবলেম হবে না। অন্য পার্কে গিয়ে আপনার যদি কোনো প্রবলেম হয় সে প্রবলেমটা এখানে হবে না। আজকের ব্লগে একটু পর্যন্তই, অ্যান্ড আমরা বের হয়ে যাব আবার। অ্যান্ড পুরো জায়গাটাই ভিডিও করেছি, অ্যান্ড নতুন নতুন যে ফিচার সব কিছু আসছে সবগুলো নিয়েই তো ভিডিও করা হলো, আশা করছি ভালো লাগবে আপনাদের। আজকের মতো শেষ, এক্সিট বের হয়ে গেলাম। অ্যান্ড আজকের মতো ব্লগ এ পর্যন্তই, আশা করছি নতুন সব কিছুই আপনাদের কাছে ভালো লাগবে। অ্যান্ড আরেকটা জিনিস বলে দেই, এই ইয়েটা আপনার 5টা পর্যন্ত খোলা থাকে, 5টার পরে এই ক্যাফে 24 কে ঢুকতে দেওয়া হয় না, আর 5:30 কিংবা 6টার মধ্যে সবাইকে বের হয়ে যেতে হয়। এই হচ্ছে এখানকার নতুন রুলস। ওকে, thank you so much. If you enjoyed this vlog then subscribe my channel and click the bell icon for my new upcoming vlog. Thank you.